সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পলাশ ঘোড়াশাল পৌরসভায় নতুন একটি শাখার উদ্বোধন করেন। সেলাই কাজ শিখে নারীরা যেন স্বাবলম্বী হয়ে নিজেদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে 2012 সাল থেকে এই প্রশিক্ষণ কেন্দ্র। পলাশ উপজেলায় সেলাই প্রশিক্ষণ নিয়ে দারিদ্রতাকে জয় করেছে স্কুল কলেজের ছাত্রীসহ বিধবা ও স্বামী পরিত্যক্ত 500 নারী। তারা এখন স্বাবলম্বী। স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিজ সুলতানা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়েছেন তারা। এই মহতি উদ্যোগ উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র পদপ্রার্থী, মানবতার সেবক ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার। এই সময় আল মুজাহিদ হোসেন তুষার বলেন, যেহেতু 2012 সাল থেকে এটার যাত্রা শুরু, তাই আজকে যদি কেউ মনে করেন যে রাজনৈতিক উদ্দেশ্যে আগামী ঘোড়াশাল পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আমাদের এই আজকের এই শাখা উদ্বোধন, সেই কথাটা সত্যিকার অর্থে গ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি এবং আপনারা বিশ্বাস করবেন না। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে আমাদের ঘোড়াশাল পৌরসভার 1 নং ওয়ার্ডে আমরা শাখা উদ্বোধন করেছি, 2 নং ওয়ার্ডে আমরা একাধিক শাখা উদ্বোধন করেছি, আমরা 4 নং ওয়ার্ডে আমাদের এটা শাখা উদ্বোধন করেছি অনেক পূর্বেই। তাই আপনারা কেউ কেউ এটাকে অন্যভাবে না নিয়ে আপনাদের আমাদের এই সেবাটাকে আপনারা সাদরে আমন্ত্রণ জানাবেন, সাদরে গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি। এই সময় অনুষ্ঠানের মধ্যমণি প্রতিষ্ঠাতা আল মুজাহিদ হোসেন তুষারের মা নিগার সুলতানা উপস্থিত ছিলেন। এই সময় নিগার সুলতানা বলেন, এই সেলাই শিখানোর মাধ্যমে আপনারা স্বাবলম্বী হবেন এটা আমি আশা করি, কারণ বর্তমান যুগে কিন্তু আপনারা সবাই সেলার কামিজ পরে এক জন্ম শুরু থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু এই সেলাই কাজের দরকার হয়। আমি মানুষকে ভালোবাসি, সেই বিদায় আমি এই সেলাই কাজটা নিয়ে আমার ছেলে মেয়ের উৎসাহে আমি মাঠে নেমেছি আজকে থেকে সেই আরো 10 বছর আগে, এটা আমাকে অনেক আনন্দ দেয়। এই সময় সকল সুবিধা ভোগকারী সাধারণ জনগণ বলেন, এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সুবিধা নিয়ে আমরা স্বাবলম্বী হতে পেরেছি। আমরা চাই মানবতার সেবক আল মুজাহিদ হোসেন তুষার ঘোড়াশাল পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। রিপোর্ট সোহেল খান, পলাশ উপজেলা প্রতিনিধি, শিক্ষানবিশ, নরসিংদী টিভি।